গতকালকে আপনি নির্বাচন কমিশন ভবনে সাংবাদিক সুরে দুর্ব্যবহার করেছেন, একজন সাংবাদিক ভিডিও করেছিল, তাকে আপনি তেড়ে গিয়েছেন, সংসদ সদস্য হিসেবে জায়গা থেকে আপনি সাংবাদিকের সাথে কেন দুর্ব্যবহারটা করেছেন? এটা এটা রং ইনফরমেশন। আমি গিয়েছিলাম, ওই নির্বাচন আচরণবিধি আছে না, এটা আমার কাছে ছিল না। আমি সিএসি অফিসে গিয়ে আচরণবিধি নিয়ে আসছি। এখন দেখেন, আপনার ভদ্রলোক মানে আপনি আমার ছবি তুলতেই পারেন, একটা বলতে হয় না ভাই, একটা ছবি তুলি, এটুকু অন্তত আমি আশা করতে পারি। এই জানলার ফাঁক দিয়ে ছবি তোলে, পর্দার সহ ছবি, আপনি আপনি এরকম করেন কেন? আপনি সামনে আসেন, আপনি আমাকে বলেন ভাই একটা ছবি তুলবেন, অসুবিধা কি? রাজনীতি জয়েন করে আপনার যখন ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সদস্য, আপনি তো তুলতেই পারেন, আমিও কথা বলতে পারি। এরকম লুকিয়ে লুকিয়ে কেন করেন? তারপর ছবি তোলা ভাই, ছবিটা তুলে আমার পারমিশন নেন, ছবি ধরবার তো আমার আপত্তি নাই। এতে ওরা একটু অসন্তোষে বলে যে আপনি আমাকে কী বলেন শব্দটা ঝাড়ি দিয়ে কথা বলেন। ওরা ঝাড়ি দিলাম কই? আপনারা সৌজন্যবোধ দেখেন, আমিও আপনাদের সঙ্গে সৌজন্যবোধ দেখাবো। নাথিং নাথিং ইজ কোনটা না, আমি তো সাংবাদিকদের সাথে আপনি পরে বাইরে এসেও দুর্ব্যবহার, না না না, এটা ভিডিও এবং সোশ্যাল মিডিয়া, আমি এমন প্রত্যেকটা মাধ্যমে প্রচারিত হয়েছে। শুনে ওরা জিজ্ঞাসা করে আপনি আসছেন কেন, বললে আমি কেন দাঁড়ান দাঁড়ান আমি কোনো দুর্ব্যবহার করিনি, আমি সদস্যের কাছে ওরা যেভাবে আমাকে ব্যারিকেড দিয়েছে এর থেকে কেমন করে বের হয়ে যাব আমি সেইভাবে তৎপর। অন্য কোনো সমস্যা না, চাপ নিবেন্দন করে নাশকতা মামলা আছে, আপনি রিমান্ডে আসেছিলেন, আজকে নাশকতা মামলাগুলো নিয়ে আলাপ হয়েছে কিনা এবং এগুলো হচ্ছে না? না না, এটা মামলা তো হতেই পারে, এটা কি আপনাদের ক্লিয়ার করি। মামলা হতে পারে না, আমি তো সেদিন মিটিং এ আসতে গিয়ে আমি স্টেজে ছিলাম, এটা তো অস্বীকার করতে পারবো না। আপনাদের আমি তো ক্যামেরাম্যান দিয়ে আছি, নাশকতা
আমি আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করি, আমি আপনাকে ক্লিয়ার করি, আমি অ্যারেস্ট হইলাম 4 তারিখে 4 নভেম্বর, কারেক্ট? 6 তারিখে সুপ্রিম কোর্টে এটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য আমার দরখাস্ত এফিডেভিট করা জমা ছিল। সেই একই দরখাস্তে ব্যারিস্টার মাহবুদ্দিন ফুকন, অ্যাডভোকেট জয়নাল আবদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আর আবেশ সাজাম, চারজন নাম ছিল, 6 তারিখে মুভ হয়েছে। যেহেতু 4 তারিখে আমি আপনার অ্যারেস্ট হয়েছি, তো অ্যান্টিসিপেটরি বেলের নিয়ম হলো সুপ্রিম কোর্টে সরাসরি কী বলে যে বেল চেপে তার উপস্থিত থাকতে হয়, আমি উপস্থিত থাকতে পারিনি, যার জন্য আমার বেলটি হলো না। তো তারপরে যা অন্য 3 জনের জামিন হয়ে গেল, তাদের 3 সপ্তাহ জামিন দিল, 3 সপ্তাহ পরে তাদেরকে আবার ডিস্ট্রিক্ট কোর্টে হাজির হতে বললো, ডিস্ট্রিক্ট কোর্ট থেকেও তারা পার্মানেন্ট জামিন পেলো। তো 11 দিন পরে আমার আবার যে ডেট ছিল সেই ডেটে আমি গেলাম, আমি বললাম এজ এ আইনজীবী একজন মুক্তিযোদ্ধা হিসাবে রেফারেন্স আছে, আপনি ওই 3 জনকে দিয়েছেন, আমায় কেন দিবেন না? এবং আমার অ্যাডভোকেট ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, যিনি বর্তমানে বিএনপি করে, তিনি মুভ করেছেন যে স্যার সেম ফুটিংয়ে আপনি 3 জনকে বেল দিয়েছেন, এই ভদ্রলোক অপরাধ করলো কি? আর বিসাইডস আপনার সুপ্রিম কোর্টের লয়ার ছাড়াও তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি গুরুত্ব, এই গ্রাউন্ডে আমাকে জামিন দিয়েছেন, আর কিছু না।